রাসেল খাইমা আলগোব ডার্কো ক্রিকেট মাঠত প্রবাসী ক্রিকেট গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা শারজা বন্ধু ক্লাব ও রাসেল খাইমা বিএসসিসি এর মধ্যে অনুষ্ঠিত হয়ে মোহাম্মদ জয়নুল হকের উপস্থাপনা তানহা আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখিল শাকিল আজাদ। পরিষদের আহ্বায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের যুগ্ম সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক এম এ মুসা। প্রধান বক্তা আছেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সিনিয়র সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি জয়নুল হক, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জমিরুদ্দিন, নাজিমুদ্দিন সহ অন্যান্য দল। রাগ বিএসসিসি টস জিতিয়ে নেয়। শারজা বন্ধু ক্লাবরে 165 রানের টার্গেট দেয়। 14 ওভারের খেলাত 5 উইকেটত শারজা বন্ধু ক্লাব 165 রান তুলি লয়। পরে বিজয়ী অলর আতত নগদ অর্থ ও ট্রফি তুলি দেয় অতিথি অল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।